দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ যৌন মেডিকেল টিপস নিয়ে কথা বলবো। আসলে জানার এবং শিক্ষার শেষ নেই, জানতে হবে, শিখতে হবে। অনেকের প্রশ্ন, যৌন মিলনের সময় পুরুষের প্রাইভেট অঙ্গ কতটুকু মোটা হলে স্ত্রী সুখ পাবে, এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে মেয়েদের সুখের বা চরম পুলকের স্থান কোথায়, যৌনাঙ্গের ভিতরে এর অবস্থান কোথায়। সাধারণত যৌনাঙ্গের মুখ থেকে ভিতরের দিকে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চির মধ্যে এই চরম পুলকের স্থান বা জি স্পট নামে যেটা পরিচিত এর অবস্থান। যেসব মেয়েরা একটু বেটে বা শর্ট, তাদের এই চরম পুলকের স্থান থাকে 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে, আর যারা একটু লম্বা তাদের অবস্থান থেকে 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে। তাহলে এখন পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ সাধারণত কত হলে ভালো হয় বা কত? সাধারণত পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজটা উত্তেজিত অবস্থায় ধরা হয়। এশিয়া মহাদেশের পুরুষদের প্রাইভেট অঙ্গের সাইজ 3.5 ইঞ্চি থেকে 6.2 ইঞ্চির মধ্যে থাকে। সাধারণত উত্তেজিত অবস্থায় অনেকেরই দেখা যায় 3.5, 4, 5 এবং 6 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে মেয়েদের চরম পুলকের স্থানে যদি যৌনাঙ্গের মধ্যে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চির মধ্যে থাকে, তাহলে পুরুষের যে সাইজটা আসে নর্মালি 3.5, 4, 5, 6, এটা দিয়েই কিন্তু এনাফ সুখ পাওয়ার জন্য। তো এখন প্রশ্ন হলো যে লম্বা ঠিক আছে, কিন্তু মোটা কতটুকু হতে হবে? আচ্ছা, মহিলাদের চরম পুলকের যে স্থানটা সাধারণত খাঁজ কাটা অবস্থায় থাকে, যেখানে প্রাইভেট অঙ্গের ঘর্ষণের ফলে মহিলাদের অর্গাজম হয়। তো সাধারণত দেখা যায় যে পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজটা যতটুকু হবে লম্বাটা মোটাটাও ঠিক ততটুকু হয়। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যদি 6 ইঞ্চি লম্বা হয় তাহলে মোটা হয় 5, 5.5 ইঞ্চি, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু যাদের প্রাইভেট অঙ্গের সাইজটাই 4, 4.5 ইঞ্চি থাকে, তাদের মোটাটা কতটুকু হবে? তাদের মোটা সাধারণত 3.5, 4 ইঞ্চি হয়ে থাকে। তো এখন লম্বা যতটুকু হোক মোটাটাই মেয়েদের মেন, এই কারণেই যে যে চরম পুলকের স্থান ওখানে যে ভাঁজ থাকে, খাঁজ কাটা থাকে, এটাতে পুরুষের প্রাইভেট অঙ্গের ঘর্ষণটা যত হবে তত চরম পুলক অনুভব করবে। তাই এখন যদি চিকুন হয় তাহলে কিন্তু সেই সুখটা পাবে না, তাহলে প্রাইভেট অঙ্গের সাইজটা মোটাটাই মেন। অনেকে দেখা যায় যে পুরুষাঙ্গ 5, 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি থাকে কিন্তু চিকুন থাকে, এটাকে পেন্সিল পেনিস বলে। তো এটা জিনগত কারণে হতে পারে, জন্মগত কারণে এমনিতে হতে পারে, এটা কোনো ওষুধ, কোনো ম্যাসেজ, কোনো কিছু দিয়ে এটাকে ডেভেলপ করা যায় না। কিন্তু অনেকে দেখা যায় যে পেনিসটা 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি কিন্তু আগামোটা গোড়া চিকুন এবং চিকুন থাকে, একদিকে বাঁকা থাকে। এটা হওয়ার মেন কারণ হলো মাস্টারবেশন বা হস্তমৈথুন। তাই মাস্টারবেশন বাদ দিয়ে নর্মালি ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিলে, ওষুধ সেবন করলে এবং ম্যাসেজ নিলে অবশ্যই এটা মোটা হয়ে যাবে। এবং এর জন্য থেরাপিও আছে আলাদা। এই থেরাপির সাহায্যে বাতাস ঢুকিয়ে যে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় মাস্টারবেশন করার কারণে, সেই রক্তনালীকে ছাড়িয়ে দেওয়া হয়। তাহলে ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো হলে
বড় হবে এবং মোটা হবে। তাহলে এখন আমরা কি বুঝতে পারলাম যে পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ যতটুকুই হোক না কেন, অর্থাৎ 3.5 ইঞ্চি থেকে যতটুকুই বড় হোক না কেন, মেয়েদের সেই সাইজটা দিয়েই সুখ দেওয়া যায় যদি তার প্রাইভেট অঙ্গ মোটা থাকে। তাহলে প্রাইভেট অঙ্গ মোটা হতে হবে 6 ইঞ্চি থাকলে, 5.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি লম্বা, 4 4.5 ইঞ্চি থাকলে 3.5 ইঞ্চি মোটা হতে হবে। এটাতেই একটা মেয়ে চরম সুখ অনুভব করতে পারবে এবং সহজে অর্গাজম ঘটাতে পারবে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।